তো আমরা এখন এই যে লাইফ জ্যাকেট পরে নিয়েছি, লাইফ জ্যাকেট পরে নিলাম কারণ হচ্ছে যদি একবার ফসকে পড়ে যায় নৌকাতেন তাহলে একবারে জীবন লালে লাল। আর এই যে আমাগড়ে জলপদ্ম বোটের যারা স্টাফ ছিল গাইজ, আজকের ভিডিওটা আমি এক ধরনের আগে বা খুবই বানাইতেছি, সো কেয়ারফুল, হেডফোনটা যেন কানে থাকে। তো গাইজ, তোমরা তো এই মেরা সাফরিদি বকচোদের এই ভিডিওটা অবশ্যই দেখছো, এন্ড শুধু ও না, ওর মতো অনেক হাজার হাজার বকচোদ বেরোইছে এই বন্যাতে, যারা এই বন্যার মাঝে বন্যা ট্যুর দিতে যায়। হ্যাঁ, আজকে আমার ভিডিওটা ওই বন্যা ট্যুরিস্টদের জন্য। তো মেরা সাফরিদি ভাই শোনো, এই খানকির ছেলে ফেনীতে কি তোর মায়ের নতুন ভাতারের লগে বিয়া করতেছে যে তোর যায় একটা ব্লগ বানানো লাগবে ওই জায়গায় যায়? খানকির পোলা তার কোন কুত্তায় চুইদা জন্ম দিছে জানি না, কিন্তু এরকম একটা পরিস্থিতিতে যে বন্যা ট্যুর দিতে বা ব্লগ করতে ওইখানে যায় সে কোনো মানুষের বাচ্চা তোমরা তো জানোই বাংলাদেশের বন্যা এক দুর্গম পরিস্থিতি চলতেছে। তো সেই পরিস্থিতির মধ্যে থাকা এই মিরাজ আফ্রিদি, যার দুইটা হাত দেয় নাই আল্লাহ, তো সে গেছে মানুষকে রেস্কিউ করতে এন্ড মানুষের হাতে ত্রাণ তুলে দিয়ে আসতে। যেখানে ভালো ভালো মানুষ যাদের দুইটা পা দুইটা হাত এন্ড প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আছে তারাই বন্যার পানিতে ভাসে চলে যাইতেছে, এন্ড আমার অনেক ভাইরা তো মারাও গেছে সেইখানে, এর মতো বোকাচোদা যায় মানুষ রেস্কিউ করতে। মানে এটা কোন ব্রেন দিয়ে ভাবছে এটা আমি জানি না, বাট তোমরা একটা জিনিস চিন্তা করো গাইস, ও যদি ওইখানে যায় এন্ড পানিতে যদি নামে, ও সাঁতার কাটবো কিভাবে, মানুষ কি রেস্কিউ বা করবো কিভাবে, এন্ড ত্রাণ দাও তো দূরের কথা। মানে মানুষের রেস্কিউ করতে যায় দেখো যে ওরে রেস্কিউ করার জন্য আলাদা 10 জন রাখা লাগবে। এখন তোর যদি এত মানবতা ফেরিওয়ালা হওয়া লাগে বা মানুষের জন্য মানবতা দেখানোই লাগে, তাহলে তুই আলাদা তোর একটা টিম কর যাদের তুই আর্থিক ভাবে হেল্প করে এই বাংলাদেশের বন্যা পরিস্থিতিতে মানুষের পাশে দাঁড়া। এখন তরে কোন চুদনার পোলাই কইছে তোর ওই বন্যার মধ্যে ঢুইকা দেন ব্লগ বানায় মানুষের পাশে দাঁড়াইতে, খানকির পোলাই দিক দিয়ে মানুষ মরে তুমি নাটক চোদাও না, নাটক চোদাও, নাটক একদম হেডার মধ্যে বেড়ে দিছে না। মানে এই 3 দিনে ফেসবুক টিকটকে ঢুকলে দেখি ফেসবুকে সবাই অরে নিয়ে ট্রল করতেছে, এরকম আগাম চোদাইলে তরে নিয়ে ট্রল করবো না তো কারেন নিয়ে ট্রল করবো রে মাদার চোদ। মানে গেছে তোমরা ভেবে দেখো, ওর নাই দুইটা হাত, ও যদি বাই চান্স আল্লাহ না করুক পানিতে পড়ে যায় রেস্কিউ করতে গিয়া, দেন ওই সাঁতারটা কাটবো কিভাবে? মানে দেখে বুঝতেছো যে ওইখানে ব্লক করার জন্য এন্ড মানুষের কাছে সিম্প্যাথি দেখানোর জন্য মানবতা দেখাইতে গেছে। এখন মানুষ অরণ্যে বাজে কথা বলবো না তো কারে নিয়ে বাজে কথা বলবো রে ভাই, ও যদি একটা সুস্থ মস্তিষ্কের মানুষ হইতো তো এই কাজটা করতে পারতো, তোমরা জানো তো ভাই। তো যাই হোক, এখন অনেক বকচোদরা কমেন্ট করবো যে ওর তো দুই হাত নাই তাও গেছে, তুই কি বালটা ফালাইছো? দেখ ভাই, তোর জন্য একটা উত্তর, আমি যদি বাল ফালাই কাউরে দেখাই ফালাই না। আর আমি জানি না অন্যান্য ব্লগাররা কেমনে পারে একটা মানুষের দুঃখের সময় তার মুখের সামনে গিয়ে ক্যামেরা ধরতে, এগুলো ভাই আমার দ্বারা হয় না। হয়তো ত্রাণ নিয়ে গাড়িতে করে গেছি, তখন এক দুইটা ভিডিও হয়তো করছি, আর তাদের ত্রাণ দেওয়ার সময় তাদের মুখের সামনে গিয়ে ক্যামেরা ধরার মতো নির্লজ্জ আমরা এখনো হই নাই। তো যাই হোক, আজকে ভিডিও ছিল এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে, সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই বাই।